শেয়ার আচ্ছা ঠিক আছে নাও আমরা একটা ভিডিও বানাই দেই হ্যাঁ ভিডিও বানাই দেই হ্যাঁ একটু একটু লাড়া দে লাড়া দে লাড়া দে এই দে কেমন আছো এই তো ভাবি আছি আর কি আপনাকে তো আশীর্বাদ অনেক ভালোই আছি তো ভাবি আপনার কি অবস্থা হ্যাঁ আছি ভালো ও মা আজকে তো দেই ভাবি দেই খুব সুন্দর সাজ দিছে আবার দি হাতে দি আবার চুরি পরছে দেই বাহ এডি স্বর্ণ এডি আমার বাবার বাড়ি থেকে দিছে তাই নাকি এই দি গলার হার এটা কি স্বর্ণের ভাবি হ্যাঁ এটা স্বর্ণের এগুলো সব আমার বাবার বাড়ি থেকে দিছে বাবা ভাই যদি বই দশটা না পাঁচটা না একটা বল তাদের মেয়ে আপনি যা দেবো সবই তো আপনারই থাকবো তাই না আচ্ছা ভাবি এটা জিনিস কিন্তু আমি বুঝতে পারলাম না সেই বিষয়টা হলো যে আপনি এত সুন্দর একটা চেহারা আপনার এরকম একটা বলতে লাগে বিয়ে বল বইয়ে বল বসলে কি লিখে দিতাম তো আরে আমি তো বিয়ে বইতে চাইছিলাম না কিন্তু আমার বাবা আছে না আমার বাবা হের লগে আমার বিয়ে দিয়ে দিছে কিন্তু এখন কি করবো কোন এটাই তো ঝামেলা এখনকার জামানায় যারে ভালো লাগে না আমার তার লগে কিন্তু হের লগে তো আমার যায় না এইটাই তো এইটাই তো এইটাই তো এইটাই তো ভাবি আমি তো এই কথাই বলতেছি মানে আমি আসলে এই কথাটা মানে বলার চেষ্টা করতেছি আসলে পারতেছি না যে এই যে মানে আপনি এত সুন্দর মাইয়া আর যে এই যে ভাই মানে একটু বলো মানে তার সাথে আপনি যায় না এটা বুঝুন না কেন যায় যায় না তো আমি তো একদমই যায় না এই তো যেমন যায় বলো যেমন আমি বড় লোক একটা মতো ছেলে আমার তো টাকা পয়সার অভাব নাই বুঝুন নাই যে সেই দিকে টাকা পয়সা আমি কুড়াইতেছি আসলে কষ্ট আমার একটাই মানে বাবা আমার বিয়েটা করাই দিতেছে না বুঝুন না আর বিয়ে করবো আচ্ছা যাই হোক তাহলে আমরা একটা কাজ করি কি কাজ এখন আমরা দুইজনে বৈশা একটা টিকটক ভিডিও বানাই যেহেতু আমিও সুন্দর করে শাড়ি পরছি সাজি কত সুন্দর দেখতেছি আসো আমরা দুইজনে একটু সেলফি উঠাই একটু টিকটক ভিডিও বানাই কেমন দেখা যায় দেখি ভাবি দেখছ না আমার মনে হচ্ছে এরকম আপনার সাথে ওইরকম ওইরকম আসলে কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না আসলে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি